press the bell icon on the YouTube app and never miss another update. Good morning, Bondura. হেসার ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ডের কত কী দাম রয়েছে, তার সাথে সাথে কিন্তু আজকে সারাদিনের সিলভারের দামও কত কী থাকবে তাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। তো অবশ্যই ভিডিওটাকে আর লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকে সারাদিনে কত কী দাম থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 22 ক্যারেট। তো যদি আজকে 22 ক্যারেটের দাম দেখি তাহলে 1 গ্রামের দাম দাঁড়িয়ে যাচ্ছে 4,944 টাকা, 8 গ্রামের দাম দাঁড়িয়েছে 39,536 টাকা এবং 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 49,420 টাকা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে। তাছাড়া যদি আজকে আপনারা 100 গ্রাম কেনেন তাহলে কিন্তু আপনাকে দাম দিয়ে দিতে হবে 4,94,200 টাকা কিন্তু আজকের দিনের জন্য দিয়ে দিতে হবে। এছাড়া 22 ক্যারেট মানে গয়না সোনা যদি আপনি 1 ভরি কেনেন তাহলে কিন্তু আজকের জন্য আপনাকে দিয়ে দিতে হবে 57,443 টাকা। ভিডিও শেষে গিয়ে কিন্তু আমরা বলে দেবো যে আজকে সারাদিনের দামের কী হেরফের হয়েছে, কতটা বেড়েছে কতটা কমেছে এবং কত কী দাম রয়েছে সারা জায়গায় সেটাও কিন্তু জেনে নেবেন আপনার ভিডিও শেষে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে 24 ক্যারেটে কত কী দাম থাকবে। যদি 24 ক্যারেটের দাম দেখি তাহলে আজকে সারাদিনে 1 গ্রামের দাম দাঁড়াবে 5,212 টাকা, 8 গ্রামের দাম দাঁড়াবে 41,696 টাকা, 10 গ্রামের দাম দাঁড়াবে 52,120 টাকা এবং 100 গ্রামের দাম দাঁড়াবে আজকে 5,21,200 টাকা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়াবে। তাছাড়া যদি আজকে আমরা দেখি তাহলে 24 ক্যারেটের মানে পাকা সোনার 1 ভরির দাম দাঁড়াবে কিন্তু 60,792 টাকা কিন্তু দাঁড়াবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে সিলভারের কত কী দাম থাকছে। যদি সিলভারের দাম দেখি তাহলে 1 গ্রামের দাম দাঁড়াবে 67.60 পয়সা, 10 গ্রামের দাম দাঁড়াবে 676 টাকা, 1 কেজির দাম দাঁড়াবে 67,600 টাকা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়াবে। তাছাড়া যদি দেখি আজকে কেজিতে কিন্তু 10 টাকা কমেছে অন্য দিনের তুলনা, আগের দিন যেটা 1,010 টাকা বৃদ্ধি পেয়েছিল সেটা কিন্তু আজকে 10 টাকা কমে গেছে। তাছাড়া যদি আমরা 22 ক্যারেট এবং 24 ক্যারেটও দেখি তাহলে প্রত্যেক দিনের মতন কিন্তু এখানেও 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ওভারঅল দেখা যাচ্ছে কিন্তু আজকে সোনার দাম আবারও একই রকম বৃদ্ধি পেয়েছে এবং রূপোর দাম কিন্তু আজকে 10 টাকা কিছুটা হলেও কমেছে। তো আপনাদের কি মতামত রয়েছে সেটা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। তাছাড়া আপনারা রোজ রোজ এইরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।